খুব কষ্টে সিচুয়েশনটাকে ম্যানেজ করলাম। খালি খাম নিয়ে তো যেতেই চাচ্ছিল না, তারপরে রিক্সা করে দিলাম। রিক্সাও খালি ছিল, উনি নিজে চালায় চলে গেছে। দিদি, এই যে এই ধরনের লোক আপনার আশেপাশে তো মনে হয় প্রায়ই আসে, তখন আপনি এগুলোকে কিভাবে ট্যাকল করেন? এই যে এখন যেভাবে করলাম, কারণ আমি সবসময় 100% কারণ আমি সবসময় আজকে আমার পরিচয় উপবিশ্বাস সেটা হয়েছে অবশ্যই চলচ্চিত্রের প্রত্যেকটা ব্যক্তির থেকে। তো তারা যে পরিশ্রম করেছে তাদের ফল হচ্ছে আমরা। কখনোই আমি আমার অবর্তমানে আমি যদি কোথাও একটু টুস করেও শুনতে পাই যে আমার চলচ্চিত্রকে নিয়ে কেউ বাজে কিছু মন্তব্য করে, এটা আমার অনেক বেশি খারাপ লাগে। এই ধরনের ব্যাপার আমার সাথে করলে তো আমি মারামারি লেগে যেতাম। না, ওটা হবে না, তাহলে আমি শিল্পী হিসেবে চলে যাব, একটা নায়িকার ব্যাপার আছে না? এই জন্যই সবাই আপনাকে হৃদয়ে ধারণ করে আপনাকে এত ভালোবাসে। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব, মনে পারে আছো তুমি চিরদিনই আমি তোমার ফ্যানই রব। বাহ, মানে তুমি চশমাটা চোখে দাও, চশমা মাথায় রাখা জিনিস। দারুণ লাগতেছে না, একদম মনে হচ্ছে না কার্টুন ছবি। একমাত্র এই কার্টুন চ্যানেল দেখতেছি আমরা, কালো হলুদ লাল কালো সব মিলে। ভাই কে ভাই? আমি অপুদির অনেক বড় ফ্যান। অপুদির ফ্যান তো পুরো বাংলাদেশ, ইন্টারন্যাশনাল লোকজন, যত জায়গায় মানুষ বাংলা ভাষা জানে সবাই অপুদির ফ্যান। আর আমি সেই ফ্যানদের মধ্যে নায়ক। ফ্যানের নায়ক মানে কি, সিলিং ফ্যান নাকি? আমি কি পরিমাণ ফ্যান! এখন যে গরম চলছে, আপনি চাইলে সাথে করে আমাকে বাসা নিয়ে যেতে পারেন। আপনি, আমি তো হাসছি, ঠিক আছে, আই থিঙ্ক টিভির পর্দায় দর্শকদের পেটে হাত নেই। ফ্যানে তিনটা ডান্ডা থাকে, তুমি দুই ডান্ডাতে কি বাতাস দিবা তুমি? আর তোমার কি মনে হয় দিদির ফ্যান লাগে? দিদির বাসায় এসি আছে। সে আপু নিয়ে গেলে বুঝতে পারবে যে আমি কেমন বাতাস দিই। বাতাস আমি আর ওই অন্য বাতাসে গেলাম, আমি সবই জানি। কি জানি দিদি? আপনি ভালো রান্না করতে পারেন আমি তাও জানি, আপনি ভালো রান্না করতে পারেন আর আমি ভালো কান্না করতে পারি। ছয় মাস আগে আমার জিএম আমাকে ছেড়ে দেওয়ার পর থেকে আমি ভালো কান্না করতে পারি। জিএম গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড জিএফ মানে তো আমি জানি গ্রাউন্ড ফ্লোর। প্রত্যেকটা লিফটে দেখবেন জিএফ লেখা থাকে। আমি সেখানে গিয়েও কান্না করি। কেন? ওই যে লেখা আছে জিএফ লিফটের বোতামে লেখা জিএফ। দিদিকে দেখলে তো বলবে আই লাভ ইউ শিওর, তোমাকে দেখলে বলবো গেট লস, সেটাও শিওর। হয় নাই কি বলবে? তেলাপোকা এখানে এসে বলবে বিশ্বাস করেন আমি নির্দোষ, সত্যি আমি আমি অনেক বড় একজন ফ্যান। আচ্ছা, তুমি স্বপ্ন তুমি সাধনা এই ছবিতে আপনি যে বকুলতলায় বসে গাছতলার নিচে নায়কের বুকে মাথা রেখে সেই সুন্দর করে একটা সংলাপ দিলেন, আহ কি যে ভালো লাগতেছিল। সংলাপটা কি? এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে শুধু তোমার জন্য, এইটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। অদ্ভুত কথা, এত সুন্দর একটা রোমান্টিক ডায়লগ শুনে আপনার কেন মেজাজ খারাপ হবে? কারণ আমি কনফিউজ। হ্যাঁ, নায়ক নাকি ওনার বাবা? না, নায়ক ছিল। আমিও কনফিউজ, কেন আমার মাথা কি গোবর না গোবরে তোমার মাথা? অর্ডার অর্ডার অর্ডার। আর কিছু বলার আছে না? আপনি যাবেন এখন? না, কি আরো অনেক কিছু বলার আছে, বলেন। মানে আপনার অনেকগুলো সিনেমার নাম আমি বলবো না, আমি একটু অভিনয় করে দেখাবো, মানে অ্যাক্ট করে দেখাবো। আচ্ছা, আমাকে বলতে হবে? আগে দাঁড়ান, আগে দাঁড়ান, আপনি তো সবকিছু অভিনয় করবেন, তিনি অভিনয় করে যেতেছে, কথা বলে যেতেছে, আপনি যে অভিনেতা সেটা তাকে প্রমাণ করতে হবে নাকি? পরীক্ষা দেন দিদি, আপনি পরীক্ষা নেন তো? না, হ্যাঁ ঠিক ঠিক, নায়ক নায়কের পরীক্ষা নেন। আপনি নাচতে পারেন? পারি। নায়কের মতো আমার জীবন নাই বন্ধু, মনে হচ্ছে যে দুই আঙুলে গুলি করবে। না না, গোলাগুলি নাকি? যেই নদীতে লইয়া যাইবা যাই তো আমি রাজি,
ইহকালের নদী ভাইয়া পরকালের নদী, সত্যি বন্ধু যাব আমি লইয়া যাব যদি, সত্যি বন্ধু যাব আমি লইয়া যাইব যদি। থ্যাংক ইউ, ভালো ভালো অভিনয়। গান হলো তোমার ই কোথায়, প্রপোজ করতে প্রপোজ গানের মধ্যে অভিনয় ছিল না দিদি? হ্যাঁ অভিনয় ছিল এবং এসে সে প্রপোজ করেছে, কিন্তু এরকম না আমি জীবনে দেখিনি। এমনি এমনি কি নাচ ছিল? অর্ডার 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 দিদি তো নাচতে বলছে, এই এই কি না আদালতে এই প্রথম গান আর অভিনয় দেখলাম, আমিও প্রথম দেখলাম এমন মোর যে অর্ডার অর্ডার ছাড়া কোনো কথাই জানে না আর কি। এবার আপনি অভিনয় দেখেন দিদি, পাস করছে না ফেল করছে? 40 পেয়েছে, 100 40 পেয়েছে, 55 তে পাস ছিল। থ্যাংক ইউ, আপনি 40 পেয়েছেন, 15 মার্কের জন্য ফেল। থ্যাংক ইউ। বলেন কি কি দেখাবেন, দেখেন কি সে বুকে ব্যথা নাকি হার্ট অ্যাটাক করবে? বলেন কোন শো? হ্যাঁ বুঝছি বুঝছি, টারজান হনুমান বুকে ঢুকছে। আরেকবার আরেকবার বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক জান করবেন না? হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক, আমি না বললে বুঝতাম যে তোমার যে অভিনয় তার জানের মধ্যে সেটা আমি বুঝি না। ওকে আমি আরেকবার ট্রাই করি, টাকা দিতেছে তারপর গুনতেছে এরকম পাগল প্রেমী ফ্যান আপনার আছে? আছে, আপনার সামনে কখনো এসেছে? হ্যাঁ আমার অনেক এরকম পাগল ফ্যান আছে। 3-4 মাস আগে আমি একটু ফ্রিকোয়েন্ট ফ্লায়ার, বিভিন্ন জায়গায় যাওয়া হয় শো, বিভিন্ন পারপাসে যাওয়া হয়, তো এরকম আমি ওই এলাকাটা চিনি না খুব একটা, তো আমি আসলে একটা ট্যাক্সি নিবো, এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিবো, ট্যাক্সি নিয়ে ওই জায়গায় যাবো, তো ওই এলাকাটাতে বাঙালি থাকার কথাই না, তো সেখানে বাংলা ভাষীর 2-3 জন ছিলেন, তারা ওখানে চাকরি করেন, তো এসে আমাকে খুব ইয়ে করে, ইনফ্যাক্ট তাদের নিজেদের গাড়ি আছে, সেই গাড়ি করে আমাকে প্লেসে দিয়ে আসছে। তো আমাকে বলছিল যে আপা একটা কথা শুধু বলি, মনে হলো যে আজকে আমি বাংলাদেশে আছি, তো আপনি এখানে কদিন থাকবেন? তাহলে আমি কয়েকদিন থাকবো। বলছে আপনি কিন্তু কোনো গাড়ি ভাড়া করবেন না। তো 2-3 দিন ছিলাম, তারাই আমাকে ট্যাক্সি প্রোভাইড করে। তো এটা ফ্যান বা ভালোবাসা তার একটি প্রতিচ্ছবি, খুবই ভালো লাগে। আপনি কি কখনো আগে দর্জি বা টেইলারিং এর এমন কোনো কাজ করেছেন? না তো। বলতেছে সবাই নাকি আপনি এখন রেগুলারই ফিতা কাটছেন, এত কাটাকাটি দর্জি বা টেইলারের কাজ না করলে তো পারার কথা না। হ্যাঁ দর্জি টেইলারিং করছি না, ফিতা কাটছি, প্রত্যেকটা মানুষের নতুন জার্নি স্টার্ট করে দিচ্ছে, আর জার্নিটা শুভ হোক, শুভময় হোক, এটা প্রত্যেকটা মানুষের কাছে তাদের হয়ে আমি দোয়া চাই, আমি মন থেকে দোয়া করি, এবং দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চাই, যে যাদের শোরুমগুলো বা যাদের কাজ আমার হাত দিয়ে শুরু হয়েছে তারা যেন আরও এগিয়ে যায়। বাহ, থ্যাংক ইউ দিদি।